হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আসুকের সবাই অনেক ভালো আছো আমরা ভীষণ ভালো আছি সকাল সকাল একদম ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি কারণ যাবো আজকে প্রচুর স্কুলে ফর্ম আনতে তো রেডি হয়েছি তারপর শুনছি আজকে নাকি আন্দোলন তো আন্দোলন তো চলছেই না তাই জন্য আজকে নাকি মানে বন্ধ আছে তো কতটা কি খোলা পাবো কি জানি স্কুল খোলা আছে কিনা যাই না তো চলো গিয়েই ঘুরে আসি তো সাড়ে আটটা যেহেতু বেজে গেছে তো চলো তো এই যে রেডি হয়ে গেছে বা বেরোচ্ছি কতটা কি বন্ধ আছে না আছে চলো সকালে ব্রেকফাস্ট করে ভাবলাম কত দেরি হবে না হবে লাইন কি হবে ভিড় হবে তো তার থেকে একটু মাছের ঝোলটা করে যাই এসে জাস্ট ভাতটা বসে বসে প্রচুর খিদে পেয়ে যাবে আস্তে আস্তে এগারোটা বেজে যেত তো গিয়ে দেখলাম আজকে তো পুরো বন্ধ মানে স্কুলও বন্ধ করে দিয়েছে মানে ফর্মটাও দেবে না তো যাই হোক কালকে কালকে ফর্মের জন্য ডাকলো তো এখনও তো প্রচুর মনে মনে আমাদের একটা স্কুল ফাইনাল হয়েছে তো দেখা যাক কিন্তু ফর্ম তো আরও আরো স্কুলে নেওয়া হবে তো কি হচ্ছে না হচ্ছে সবটাই মোটামুটি শেয়ার করবো আর ভীষণ ভয় স্কুল হবে আরে যে স্কুল যায়নি তাতে দেখো পঞ্চাশ টাকা খরচা করে এলো স্কুল গেলে কি যে হবে সেটা নিয়ে ভাবছি তো এখন ভাতটা বসালাম আর কী কী রান্না করবো এখন কি জানি তো চলো অনেক দিন পর ডেলি লাইফস্টাইলে ব্লগ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কাপড় জামা তো ভেজানো আছে কাঁচা হয়নি মানে কেবল ব্রেকফাস্টটা বানিয়ে আর মাছের ঝোলটা করে আর ঘরটার মুছেই গেছিলাম বললামই তো তো চলো এখন বাকি রান্নাটুকু করে তারপর কাপড় জামাটুকু ভেবেছিলাম যে প্রচুর পাপা কেঁচে দেবে কিন্তু সেই ভরসায় রাখলে থেকে যাবে বৃষ্টিও চলে আসবে ওয়েদার দেখো কেমন হয়ে গেছে তো চলো নিজেকে করতে হবে নিজের কাজ এদিকে বসেছি ভাত আর এদিকে ঢেঁড়স ভাজা হচ্ছে আর এদিকে দেখো কাঁকড়লটা কেটে আর রোদে রেখেছি এখানে এদিকে আমার পুচু কি করছে স্কুল থেকে ঘুরে এসে এই যে ঢেঁড়স নিয়ে বসেছে এখন কেক হ্যাপি বার্থডে আছে সারাদিন সাজায় এই ঝাড়ুস ভাজাটা হয়ে গেলে ভাত হয়ে গেলে আগে পুচুকে খাইয়ে দেব আর এই যে দেখো কেক বানিয়েছে দিয়ে পাপাকে ডাকছে খাওয়াবে বলে কি ভালো রৌদ্র থেকে থেকে একদম ঢেকে দিচ্ছে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট আর এটা মান্ডা ভোগ লাগানো হয়েছে বাস চলো এখানে কাঁকর ভাজা তারপর একটা আলু কচুর তরকারি নিচে আছে ঢেঁড়স ভাজা যেটা খাওয়া হয়ে গেছে রুটি দিয়ে কিছুটা এখানে আছে মাছের ঝোল কুচুকে খাওয়ানো কমপ্লিট দিয়ে ঘুমোচ্ছে আর এখন আমি কাপড় কেচে স্নান করে এলাম মনে হচ্ছে বৃষ্টি আসবে আমার কাপড়টা শুকিয়ে যাক তারপর বৃষ্টি এদিকে হলি ঘুমাচ্ছে আর এই যে আমার খুব পছন্দের সেটা হচ্ছে ডট অ্যান্ড কি তো ব্যাস স্নান করে আমি এটাই লাগাতে পছন্দ করি আর কিছু না আর একটা জিনিস সেটা হচ্ছে মামার তে বিটরুট বিটরুট সেরাম তো জীবনে কোনো প্রথম কোনো সেরাম যেটা আমার এত ভালো লেগেছে যে সেটা শেষ করেছি নয়তো আমাকে কিছু মাখতে সে অতটাও ভালো লাগে না এটা ভীষণ সুন্দর মানে চিপচিপে তেল তেলে কিছু হয় না আর এই যে দেখো আমার পুজো প্রত্যেক দিন কি সুন্দর সাজায় প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইনে সাজায় কীভাবে যে রুলগুলোকে দাঁড় করায় দেখো না এর একদম খালি বোতলের ভেতর কীভাবে যে ভারী বলটাকে দাঁড় করিয়েছে তো প্রত্যেক দিন এটা সকাল বিকেল দুই বেলা করে নতুন নতুন ডিজাইনে সাজায় আমরা তো দেখি প্রতিদিন আমি আর প্রচুর পাপা তোমরাও দেখো আমাদের সাথে সাথে নতুন কিভাবে সাজায় ভূতু কোম্পানি আমার আবার বলছে মাম্মা ভিডিও করো দেখাও এই যে দেখো একটু আমাদের জন্য গ্রিন টি আর পুচুর জন্য স্যারেলাক নিয়ে বসেছিলাম দিয়ে পুজোকে পড়াশোনা করাবো আগে খাইয়ে দিয়ে পেট শান্তি করিয়ে তারপর দেখো পড়া মানে পড়াতে নিয়ে বসেছি কি বলবো পড়াশোনা দুষ্টে চলতে থাকে অ্যাপেল বিফর বয় তারপর সিফর মানে ডিফর ডগ ডগ মানে ইফর আই এটা তো ই গলা চাচা আই মানে আই মানে চো এফ এফ ফর ফিশ ফিস হ্যাঁ মাছ জি ফর ওট মানে এইচ এই যে এটা এইচ হর্স মানে হর্স মানে কি আই আইসক্রিম জে জে ফর জিপ জিপ মানে জিপ গাড়ি কে কে ফর কি জল ওই তো উপরে রেখেছো জল লাল মানে এম ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে এন আর বলো নেক্সট নেক্সট মানে পাখি বাসা ও ও ফর অক্স অক্স মানে পি পি ফর বলো দেখো রট রট মানে কি পাখি তিয়া পাখি পাব কুইন কুইন মানে আৰ ৰ'জ ৰ'জ মানে গোলাপ ফুল তাৰপৰা এছ এছ পাৰ